এটা যদি খেয়াল না করে যদি আপনি অ্যাকসেপ্ট করুন আগে নিয়ে যান, যদি টাকা না দেয় সেক্ষেত্রে ওর ওই টাকাটা আপনাকে ইনভেস্ট করবে না, সম্পূর্ণ লস আপনার কিন্তু হবে। কারণ যে আপনি আপনাকে 200 টাকা দিয়ে চলে গেল, তাহলে ভাড়া আসছে কত? 720 টাকা। এখন ওখান থেকে 720 টাকার থেকে আবার দুবার কিন্তু 40% কাটবে, আপনি কিন্তু আপনি লুজার। এই জন্য আপনারা যারা কারের এক শেয়ার করবেন ভাড়া করে দিচ্ছি, আপনারা অ্যাকসেপ্ট করার আগে এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে হায়ার আসতেছে কিনা। হায়ার আসলে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট করার পর দেন আপনি যাত্রীকে ফোন করে বলতে হবে যে আপনি আমাকে উবার হায়ারে কল দিচ্ছেন, উবার হায়ারে রিকোয়েস্ট দিচ্ছেন, আপনার মিনিমাম ফেয়ার উঠার আমার কথা আছে 720 টাকা আসবে, এটা বলে দিতে হবে যাত্রীকে। ঠিক আছে, তখন দেখবেন উনি দেখতে আপনাকে বলবেন যে তাই ভাই আমার মিস্টেক, উবার তখন বলবেন কি যাতে উনি উবার এসে রিকোয়েস্টটা পাঠায়। ঠিক আছে, আপনারা তখন অনলাইন হওয়ার আগে কিছু জিনিস আপনারা আগে দেখবেন। ফার্স্টে অফলাইনে যখন থাকবেন, যখন আপনি রাইড শেয়ারের উদ্দেশ্যে বের হবেন, তখন খেয়াল রাখবেন আপনার গাড়িতে তেল গ্যাস পর্যাপ্ত আছে কিনা, আপনি দেখে নিতে হবে। যাত্রীকে নিয়ে পুলিশ স্টেশনে যাওয়া যাবে, কারণ ওনার কিন্তু ওয়েডিং চার্জ আছে, আর ওনার ওয়েডিং চার্জ থেকেও ওনার সময়ের মূল্য আছে। ঠিক আছে, উনি হয়তো কোনো কাজে যাচ্ছে, এই জন্য রাইড শেয়ার করতেছে বা বাইকে বা কাজে যেটাই হোক। সো যাত্রীকে নিয়ে কখন পুলিশ স্টেশনে যাওয়া যাবে না, আগে আপনাকে অফলাইন থাকা অবস্থায় তেল গ্যাস গুলো ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, একটা যাত্রীকে দেখা যাচ্ছে সারাদিন আপনি টিপ দিলেন, দেওয়ার পর আপনার আপনার ফুল শেষ হয়ে আসতেছে যে আপনার তেল গ্যাস কম আসতেছে, তখন অফলাইন হয়ে যাবে, অফলাইন হয়ে আগে ওগুলো ফিল আপ করবেন, দেন আবার অনলাইন করবেন। ঠিক আছে, মোবাইলে ইন্টারনেট আছে কিনা দেখে নিন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনার ইন্টারনেট যদি আপনার শেষ হয়ে যায় তখন কিন্তু প্রবলেম আপনি করবেন। একটা যাত্রীকে নিয়ে যাচ্ছেন ওনার গন্তব্যস্থলে, তখন আপনি আপনার ইন্টারনেট শেষ, তখন কী হবে? তখন আপনি ক্যাশ কার্ড দিলে আর টাকা দেখাতে পারতেছেন না, ব্যাটা দেখাতে পারতেছেন না, ওনাকে ব্যাট দেখাতে না পারলে ওনার ফোন থেকে আপনার টাকা দিতে পারবে, ওনার কত টাকা আসছে উনি দেখবেন সেটা। সো ইন্টারনেট ভালো একটা প্যাকেজে ইন্টারনেট ইউজ করবেন, যাতে আপনার মোটামুটি এক সপ্তাহ বড় একটু চেক করে ইন্টারনেট আছে কিনা সেটা, আর সবগুলো ঠিক করতে হবে। এটা আমি আগে বলছি, সবগুলো ঠিক একটা করতে হবে। এরপর হচ্ছে যাত্রীতে যাত্রী গাড়ি উন্নত করে ট্রিপ চালু করতে হবে, যাত্রী যেখানে নামতে চাইবে সেখানে নামাবে। সাপোজ উনি বিনোদনগর থেকে আগ্রাবাদ রিকোয়েস্ট দিল, এখন উনি কোনো কাজ করে যদি দেওয়ানা নেমে গেছে, দেওয়ানা নামাতে পারবে কোনো প্রবলেম, দেওয়ানা থাকবে যদি ভাড়া আসবে। আমি বলি যদি কোনো যাত্রী সাপোজ বিনোদনগর থেকে আগ্রাবাদ দিল, এখন উনি চাচ্ছে আমার আগ্রাবাদ থেকে সিমেন্ট কোচিং যাবে বা বারেক বিল্ডিং যাবে, সেক্ষেত্রে যাত্রীকে বলে দিবেন ডেস্টিনেশন তার চেঞ্জ করবে। উপর ডান সাইডে এক চেঞ্জ একটা অপশন থাকে, ওটা টাচ করে দেখেন একটা মানে উবার স্টার ড্রাইভার, উবার স্টার ড্রাইভার বলতে হচ্ছে যারা গাড়ির রেটিং পাও দেখা যাচ্ছে আমাদের 4.8 এর উপর আউট অফ 5, ওনাদের বিহেভিয়ার কেমন হওয়া দরকার এখানে অলরেডি দেখা দিছে, দেখা আপনারা দেখলে বুঝতে পারবেন সেটা।